হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসনিম হোম কুকার্স। আজকে আমি আপনাদের জন্য আরও একটি বেবি ফুড নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে যে বেবি ফুডটি তৈরি করব তা হচ্ছে সবজি দিয়ে। যেহেতু এখন শীতকাল আর অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায়, তাই আজকে আমি তৈরি করছি সবজির খিচুড়ি। এটা 1 থেকে শুরু করে 4 বছর বেবিদের জন্য। যে সকল মায়েরদের বেবিরা একবারে খাওয়া দাওয়া করতেই চায় না, তো তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আমি আশা করব আমার এই রেসিপি দেখে অনেক মায়েরা একটু হলেও উপকৃত হবে। তো তার আগে বলে নিই যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করার চেষ্টা করবেন, কারণ অনেক যেসব মায়েদের বা বেবিরা খায় না, আমি মনে করি আমার এই ভিডিওগুলো দেখে তাদের একটু হলেও উপকার হবে। তো চলুন দেখে আসি এই খিচুড়িটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তো এখন আমি এই তেলের মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা ছেড়ে দিচ্ছি। এরপর আমি এর সাথে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে মরিচ কুচি, আমি এখানে মরিচগুলো একটু মাঝখান দিয়ে চিরে দিয়েছি, আমি কুচিয়ে দেইনি। আমার পেঁয়াজগুলো একটু নরম যখন হবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে বাটা মশলা। তো আমার পেঁয়াজটা অলরেডি একটু নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা 1 টিস্পুন। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা বাটা 1 টিস্পুন। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, সেটাও আমি 1 টিস্পুনের একটু কম দিব। তো এখন আমি এই সবগুলো দিয়ে একটু পুরো মশলাটা একটু কষিয়ে নিব। এবার আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন এটার সাথে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, আমি 1 চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিব। আর এখন আমি পুরোটা কষানোর জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ আমি পানি দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে আমি 1 কাপের মতন মিষ্টি কুমড়া নিয়েছি, ওটা আমি গ্রেট করে কেটে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা কমও নিতে পারেন বেশিও নিতে পারেন। এরপর আমি এটার সাথে দিয়ে দিব হচ্ছে আলু কুচি নিয়েছি। আমি এখানে 1 কাপ না, আমি 1টা আলু এখানে নিয়েছি, সেটাও আমি এরকম গ্রেট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এটার সাথে দিয়ে দিব হচ্ছে আমি 4-5টা সিম নিয়েছি, আমি সিমগুলো দিয়ে দিলাম। এরপর আমি দেবো হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা আমি কুচিয়ে নিয়েছি 2 থেকে 3টা। আমি আমার মশলাগুলোর সাথে সবজিগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে আমি পোলার জল নিয়েছি প্রায় 1 কাপের মতো। তারপর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ডালও নিয়েছি আমি 1 কাপের মতো। তো আমি 2টা ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি, এখন আমি 2টাই দিয়ে দিব এটার মধ্যে। দিয়ে একটু সাবধানে নাড়তে হবে, যেহেতু আমার পুরোটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পানি দেব। আমি এখানে যেহেতু আমার চালের পরিমাণ কম, ডালের পরিমাণও কম, তো আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, 3 কাপের মতো পানি দিব। আপনারা নিশ্চয়ই খিচুড়ি রান্না করতে পারেন, তো আমি আর ওইভাবে বললাম না। আমি এখানে 3 কাপের মতন পানি দিচ্ছি।
খিচুড়িতে পানি দেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যতটুকু চাল দেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে, জানি প্রপারলি প্রত্যেকটা চাল ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়। তো এখন আমি এটাকে একটু ঢেকে দিব, তবে ঢেকে দেওয়ার আগে আমি এটার মধ্যে 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বেবিদের খাবার তো সেহেতু আমি একটু মিষ্টি একটু ঝাল, তো এটা বাচ্চারা পছন্দ করে, তাই আমি 1 চামচের মতো চিনিটা দিয়ে দিলাম। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেন এটাকে একটু ঢাকা দিয়ে দিব। এখন আমি আমার খিচুড়িটাকে ঢেকে দিচ্ছি, আমি 15 থেকে 20 মিনিটের মতন এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি এটা ভুনা খিচুড়ি তৈরি করছি আর এটা হচ্ছে 1 থেকে শুরু করে 4 বছর বেবিদের জন্য, তাই আমার মনে হয় ওরা একটু ভুনা ভুনা খিচুড়ি যদি আপনি এভাবে রান্না করে দেন তাহলে মনে হয় বেবিরা যারা খেতে চায় না তারা মনে হয় খাবে, মানে খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্মাবে। আমি একটু এইভাবে করে পুরোটা একটু উল্টে পাল্টে দিব। তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেন আমি এটাকে চুলা থেকে নামিয়ে 2 মিনিটের মধ্যে একটু এভাবেই রেখে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার বেবিদের জন্য তৈরি করা সবজি ভুনা খিচুড়ি। যে সকল মায়েদের বেবিরা খাওয়া দাওয়া করে না বা খাওয়া নিয়ে অনেক বাহানা করে সেই সকল মায়েদের জন্য আজকে আমার এই রেসিপিটি। তো আমি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রান্নাটা আমি মনে করি আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর হচ্ছে যে এই খিচুড়িটা 1 থেকে 4 বছরের বেবিদের জন্য, তো এই খিচুড়িতে যে সকল উপকরণ ব্যবহার করা হয়েছে সেই সকল উপকরণগুলো খুবই হেলদি, শিশু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য গঠনে এই সকল উপাদান খুবই সাহায্য করে। তো আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।